গুৱাহাটী মহানগৰীৰ এটা বিশেষ বাতৰি। গুৱাহাটী মহানগৰীত এতিয়া অবাধভাৱে বন ধ্বংসযজ্ঞ হৈছে। উৰণীয়া সেতু নিৰ্মাণৰ নামত ধ্বংস কৰা হৈছে বনজ সম্পদ। জুৰুজৰ কটা হৈছে বহু বছৰ পুৰণি গছ। গছ কাটি মহানগৰীৰ সৌন্দৰ্য হানি কৰাৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপিত হৈছে। প্ৰশাসনৰ ভূমিকাক লৈ তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে স্থানীয় লোকসকলৰ মাজত। আৰু গুৱাহাটী মহানগৰীত জুৰুজত নিৰ্মাণত অৱস্থান আছে এখন উৰণীয়া সেতু। আৰু এই উৰণীয়া সেতু নিৰ্মাণৰ নামত ধ্বংসযজ্ঞ চলোৱা হৈছে বনজ সম্পদৰ ওপৰত। আৰু এই মুহূৰ্তত আমি আপোনালোকক পোনে পোনে লৈ যাব বিচাৰিছোঁ জুৰুজলৈ। জুৰুজত উপস্থিত আছে আমাৰ সতীৰ্থ সাংবাদিক দেৱজিৎ। দেৱজিৎ, কি ক'ব খুজিছে স্থানীয় লোকসকলে? বনজ সম্পদৰ ওপৰত ধ্বংসযজ্ঞ চলোৱা হৈছে। দেৱজিৎ ভূঞা, এই কথাটোকে প্ৰথমে ক'ব লাগিব যে এটা যোগাত্মক খবৰৰ মাজতে ঋণাত্মক এটা প্ৰভাৱ ইতিমধ্যে গুৱাহাটী মহানগৰীত দেখিবলৈ পোৱা গৈছে। কাৰণ আপুনি উল্লেখ কৰিছে যে এখন উৰণীয়া সেতু নিৰ্মাণ কৰিবলৈ ইতিমধ্যে আৰম্ভ কৰিছে জুৰুজত। আৰু যিখন উৰণীয়া সেতু নিৰ্মাণৰ বাবে দেখিবলৈ পোৱা গৈছে বন ধ্বংসৰ এটা ব্যাপক পৰিৱেশ দেখিবলৈ পোৱা গৈছে, যাৰ ছবিখন এই মুহূৰ্তত সতীৰ্থ হীৰকে বন্দী কৰিছে। আৰু এই ধৰণে প্ৰকাণ্ড যিসমূহ গছ, এই গছসমূহ কাটি পেলোৱা হৈছে। উৰণীয়া সেতুখনৰ কাষত, যিখন উৰণীয়া সেতু হ'ব সেই সেতুখনৰ কাষত যিধৰণে আচলতে নিৰ্মাণ কৰা হ'ব, সেই নিৰ্মাণৰ স্থলীত এনেধৰণে গছ কাটি পেলোৱাৰ যিটো প্ৰকৃতি ধ্বংসৰ যিটো অভিযান, সেই অভিযানৰ যিটো পৰিৱেশ, সেই পৰিৱেশ আচলতে খুব বিৰূপ প্ৰভাৱ পৰিছে। আৰু যিটো কথা ইতিমধ্যে দিল্লীৰ দৰে এখন চহৰত আপুনি ভাবক, দিল্লীত যিধৰণে আচলতে তাত অক্সিজেনৰ পৰিমাণ কমি গৈছিল, অক্সিজেনৰ পৰিমাণ হ্ৰাস হৈছিল, গছ গছনি সুৰক্ষাৰ বাবে আচলতে দিল্লী চৰকাৰে ব্যৱস্থা লৈছিল, গতিকে সেই সময়ত অসমৰ দৰে গুৱাহাটী মহানগৰীত, য'ত আচলতে চৰকাৰৰ কেন্দ্ৰবিন্দু, য'ত আচলতে চৰকাৰৰ মুৰব্বীসকল বহে, আৰু সেই ঠাইতেই গুৱাহাটী মহানগৰীত এনেধৰণে প্ৰকৃতি ধ্বংসৰ যিটো পৰিৱেশ, সেই পৰিৱেশ এই মুহূৰ্তত আমি প্ৰাগ নিউজৰ জৰিয়তে দেখুৱাব বিচাৰিছোঁ। কাৰণ উৰণীয়া সেতু এখন নিৰ্মাণ কৰিব নিশ্চিতভাৱে সেইটো এটা যোগাত্মক কথা, কিন্তু তাৰ বিপৰীতে যে এই ধৰণে প্ৰকৃতি সুৰক্ষাৰ ক্ষেত্ৰত চৰকাৰ বা প্ৰশাসনৰ বা গুৱাহাটী পৌৰ নিগমৰ এটা উৎকৃষ্ট ভূমিকা যে নাই, সেই কথাটো এই মুহূৰ্তত স্পষ্ট হৈ পৰিছে। এই ধৰণে গছ গছনি যিসমূহ প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গছ আছিল, এই গছসমূহ কাটি এনেধৰণে পেলাই থোৱা হৈছে আৰু প্ৰশাসনে লৈ যাব এই গছসমূহ, কিন্তু প্ৰকৃতি সুৰক্ষাৰ নামত যে তেওঁলোকে কিঞ্চিতো এবাৰো নেভাবিলে সেই কথাটোকেই ক'ব লাগিব দেৱজিৎ ভূঞা। আৰু স্থানীয় লোক, এই অঞ্চলটোত যিসকল লোক আচলতে চলা ফুৰা কৰি থাকে, সেই লোকসকলৰ পৰা যদি মই কিছু জানিবলৈ চেষ্টা কৰোঁ, মই জানিব পাৰিম যে দাদা, মই অকণমান আপোনাক কথা এটা সোধোঁ। এই মুহূৰ্তত আপোনালোকে জু পইণ্টত আমি আছোঁ, দেখিছে এখন উৰণীয়া সেতু হ'ব, কিন্তু তাৰ বিপৰীতে ইয়াৰ গছ গছনিসমূহ কাটি পেলোৱা হৈছে, কি ক'ব এই মুহূৰ্তত? এই গছখিনি কটাৰ কাৰণে আমাৰ অলপ বেয়া লাগিছে। পুৰণা গছ, আজি 70-80 বছৰমান হ'ল এই গছ থাকে, কিন্তু এনেকুৱা গছখিনি গোটেইখিনি কাটি পেলালে অলপ বেয়া লাগিছে। হাজাৰ হ'লেও চৰকাৰে ইয়াৰ ক্ষেত্ৰত কিবা বেলেগ বিকল্প কৰিব পাৰিলে হয়, এইটো নাজানো, চৰকাৰেহে জানে, আমি কি বুলি ক'ম। কিন্তু আমাৰ গছখিনি কটাৰ কাৰণে আমাৰ বেয়া লাগিছে। আচলতে এই ধৰণে মনৰ দুখ ব্যক্ত কৰিছে, কাৰণ তেওঁলোকৰ গছসমূহ কাটি পেলোৱাৰ কাৰণে বেয়া লাগিছে। গছ লাগে, আমাৰ গছ লাগে কি, অসমত এনেকুৱা হৈছে, অসমত এতিয়া আগৰ পৰিস্থিতি নাই, এতিয়া বহুত মানে গছ গছনি নোহোৱা কৰি পেলাইছে, ব্ৰিজ পেলাইছে, গছ ৰোৱা মানুহ নাই, তামোল গছ নাই, কল গছ নাই, মানুহ এনেকুৱা দিগদাৰী হৈছে। কিন্তু অলপ জানিব লাগে মানুহবিলাকে, গছ কাটিবটো অলপ সাৱধান হ'ব লাগে, এডাল গছ কাটিলে চাৰিডাল গছ ৰুব লাগে, কিন্তু সেইখিনি মানুহৰ মাথাত নাই আজিকালি। এই কথাটোৱে আচলতে স্পষ্টকৈ ক'ব লাগিব যে এডাল গছ যদি কটা হয় চাৰিটা পুলি আচলতে ৰোপণ কৰিব লাগিব, সেই কথাটো কিন্তু প্ৰশাসনৰ কোনো আচলতে তৎপৰতা নাই, কিন্তু তেওঁলোকে কেৱল মাত্ৰ গছ কাটিছে, কাৰণ এখন ইয়াত পুৰণীয়া সেতু নিৰ্মাণ কৰিব। আৰু হয় কওক, চাফা কৰিলে গছটো চব চাফা হৈ গ'ল, কিন্তু মানুহক যদি ঠাণ্ডা লাগে বা বৰষুণ লাগে কিবা লাগে, সেই দায়িত্বটো নাই মানুহৰ, খালি মোকাল হ'ব লাগে চব বস্তু, কি আমাক গছ লাগে কাটি দিব লাগে, চাফা হ'ব লাগে, সেইটো নহয় নহয়, আমাক গছ গছনি লাগে, আমাক শান্তি লাগে, সেইটো নিশ্চিতভাৱে শান্তিৰ বাবে চিৰসেউজ এটা এখন পৃথিৱী লাগিব। আৰু সেই চিৰসেউজ পৃথিৱীখন ধ্বংস কৰি উৰণীয়া সেতু নিৰ্মাণ বা স্মাৰ্ট চিটিৰ সপোন যদি বাস্তৱায়িত কৰা হয়, তেনেহ'লে সেউজীয়া সপোনটো কেনেধৰণে আচলতে জড়িত হৈ থাকিব, সেইটো আটাইতকৈ ডাঙৰ কথা আছে। আৰু স্থানীয় লোক আছে, মই যদি কথা পাতিবলৈ চেষ্টা কৰোঁ, দাদা, উৰণীয়া সেতু নিৰ্মাণৰ নামত দেখিবলৈ পোৱা গৈছে ইয়াৰ কাষৰ যিবিলাক গছ, এই গছবিলাক কাটি পেলোৱা হৈছে, চৰকাৰে বিকল্প কিবা সন্ধান উলিয়াব পাৰিলে হয়, কিন্তু সেই কথাটো নকৰি পোনে পোনে তেওঁলোকে গছ কাটি পেলাইছে। প্ৰায় 40 বছৰ ইতিহাস কঢ়িয়াই থকা, 50 বছৰ ইতিহাস কঢ়িয়াই থকা এই জু তিনিআলিৰ গছসমূহ এতিয়া ইতিহাস হৈ পৰিব। এইখিনি মই এটা কথা কওঁ, এই গছডাল যি আছে, এই যে গছ, এইডাল গছত মোৰ এখন পাণ দোকান আছিলে, এই পাণ দোকানখনৰ পৰা মই তাত যে পূজা ভাণ্ডাৰ বুলি এখন দোকান দিছোঁ, যে প্ৰপাৰলি মই এটা এষ্টাব্লিছমেণ্ট বিজনেছমেন গুৱাহাটীত এটা মই এই কৰি এটা লৈছোঁ। মোৰ অৰিজিন ইয়াতে, মই 85ত পাণ দোকান কৰিছিলোঁ, মানে এই গছজোপাৰ জৰিয়তে চিনি পায়, এই গছৰ চিনি পায়, মই এই গছজোপা হৈছে মোৰ জীৱনৰ লগত সংগতি থকা এটা মোৰ এটা চিনাকি নাম।
যত মানে পেপার লিখিছে অতি ফুকন স্যারে একদম মোদায় লিখিছিল সারাকে আমার জীবনের যে পরিক্রমা সেখানে মানে লিখিছিল কিন্তু কথা হল কি আমার জরুরত ইমানখিনি গাড়ি নচলে যত ব্রিজের প্রয়োজন আছে ইমান গাড়ি ইয়াত জাম নহয় কারণ ইয়াত মোর আজি 30 বছর হল মই জানো ইয়াত ইমান গাড়ি নচলে হয়তো রাস্তা অকমান ঠেক আছে এইফালে অকমান বড়া দিয়ে পারিলে হয় আর সেই ফুটপাত অকমান সেইফালে বড়া দিলে প্রবলেম সলভ হয়ে যায় আলটিমেট মানে ফুটপাথর বড়াবয়ে ইয়ার ব্রিজের কোনো প্রয়োজন নাই মই ভাবো ইয়াত কোনো রাজনৈতিক বা চক্র আছে নাকি ইয়াত কমিশন কিবা অঙ্ক জড়িত আছে নাকি যত তার কারণে প্রকৃতির উপর অত্যাচার করা হয়েছে গছ গছনি কাটি ব্রিজ লগাইছে এটা সস্তিয়া এটা মানে মানে সস্তিয়া মানে এটা দিবছে ডেভেলপমেন্ট যাক আমার মানুষকে এটা ডেভেলপ হয়েছে ব্রিজ বানালে এখন দেশ ডেভেলপ নহয় এখন ব্রিজ বানালে দেশ ডেভেলপ নহয় এটা অনুষ্ঠান ডেভেলপ নহয় এটা জায়গা ডেভেলপ নহয় কেবল মই ভাবো যে এইবিলাক এইবিলাক করে একটা মিশাল চমক সৃষ্টি যেটা ডেভেলপমেন্ট সেই বস্তুটো করার কারণে বোধহয় আমার হিমন্ত বিশ্ব শর্মা স্যারে বা আমার মুখ্যমন্ত্রী বোধহয় এটা ভাবিছে ব্রিজ বনাইছো গুয়াহাটীত গুয়াহাটী বিরাট ডেভেলপ হয়েছি এই ধরনের কথা কিন্তু নয় নিশ্চিতভাবে সেই কথা ইতিমধ্যে প্রাগ নিউজের জড়িয়ে আমি রজাঘুরিয়ালেকে লৈ যাব খুঁজিছো দেবজিৎ ভূঁইয়া তেওঁলোকে খুব সুন্দরকৈ এটা কথা কৈছে যে ব্রিজ তেওঁলোকে সুন্দরকৈ সমগ্র পরিবেশ সন্দর্ভত ব্যাখ্যা আগবাইছে আর যিগৰাকী ব্যক্তিয়ে পোনপটীয়া সম্প্রচার নিজের মনের অনুভবের কথা ব্যক্ত করলে তেওঁ কব খুঁজছে যে যিজোপা বিশেষ গছ কাটি পেলোয়া হৈছে সেই গছজোপার তলতে তেওঁ এটা সময় জীবন সংগ্রাম আরম্ভ করেছিল আর তারপরা তেওঁ গৈ আজি তারিখত এগৰাকী প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবলৈ সক্ষম হৈছে বহু চিনাকি গছ হেরাই গল জুরুজরপরা তাক লৈ স্থানীয় লোকসকলের একাংশের মাজত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে দেবজিৎ কিন্তু গুরুত্বপূর্ণ কথাটো হৈছে এয়া হৈছে উন্নয়ন যে এখন ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে ওভারব্রিজখনের আধারশিলা স্থাপন করা হয়েছে পরবর্তী এটা বা দুটা বছরের পিছত সেই ওভারব্রিজখনের কাম সম্পূর্ণ হব তার উপর গাড়ি চলিব আমি উন্নয়নের বিরোধী নহয় কিংবা সেই সকল লোকও হয়তো উন্নয়নের বিরোধী নহয় কিন্তু আটাইতকৈ গুরুত্বপূর্ণ কথা হৈছে যে বন ধ্বংসযজ্ঞ চলোৱা হৈছে এখন উৰণীয়া সেতু নির্মাণের স্বার্থত বিকল্প ব্যবস্থা কিয় সরকার কিংবা প্রশাসনে বা সংশ্লিষ্ট বিভাগসমূহে গ্রহণ করব নয় আমি কব খুঁজছো যে ওভারব্রিজের কামও হোক আর বনজ সম্পদও রক্ষা হোক এই দুইটা ভারসাম্য কিয় সরকারে কিংবা প্রশাসনে করব নয় কোরবাত কোরবাত বনজ সম্পদের প্রতি অনীহার সৃষ্টি হয়েছে নাকি প্রশাসনের একাংশ বিশেষ লোকের নাইবা কোনবা ন্যস্ত স্বার্থজড়িত ব্যক্তি বা ন্যস্ত স্বার্থজড়িত চক্রর সুতরাং কিংবা গোপন মিতিয়ালি হয়েছে নাকি যার বাবে এনে ধরনের বনজ সম্পদের উপর ধ্বংসযজ্ঞ চলোৱা হয়েছে গুয়াহাটির মাঝপজিয়ার দেবজিৎ আসলে চাওক দেবজিৎ ভূঁইয়া আপুনি যিটো প্রশ্ন উত্থাপন করেছে বনজ সম্পদের ক্ষেত্রে সরকারের যেধরণে আসলে ভূমিকা গ্রহণ করব লাগিছিল যিসমূহ আমার সুরক্ষিত বনাঞ্চল আছে সেই বনাঞ্চল সমূহ আজির তারিখত অসুরক্ষিত গছ আছে সেইকেইডাল গছে আসলে বতাহ পানি বায়ুর ক্ষেত্রে যিধরণে আসলে ভূমিকা যোগায় উল্লেখযোগ্য আসলে অরিহণা যোগায় সেই গছকেইডালো এটা কাটি পেলোৱা হৈছে গতি বন বিভাগের ভূমিকা সরকারের ভূমিকা তাক লৈ আসলে এক উদ্বিগ্নতা রাইজে প্রকাশ করেছে আর স্থানীয় লোক আছে মই কথা পাতিবলৈ চেষ্টা করিম যিধরণে আসলে তেওঁলোকে বিকল্প যদি অকমান এইফালে আহে রাস্তাটো আছে যদি বিকল্প সন্ধান করলে হয় তেতিয়াহলে নিশ্চিতভাবে এই গছকেইজোপা বাঁচি গল হয় কিন্তু সরকারে এই ক্ষেত্রে তেওঁলোকৰ কোনো ধরনের ভূমিকা নাই গুৱাহাটী পৌর নিগমের ভূমিকা নাই কেবল মাত্র এখন উৰণীয়া সেতু নির্মাণ করবর কারণে তেওঁলোকে গছসমূহ কাটি পেলালে কিন্তু আমি উন্নয়নের বিরোধী নহয় আমি উন্নয়ন আমিও বিচাৰো এই ক্ষেত্রে কি কব এই ক্ষেত্রে মই কম কি একচুয়ালি যুবতী বিজয় দরকার নাছিল যদি রাস্তাটো অলপমান ইফালে হেৰি কৰি দিলা হয় মানে ফুটপাত বনা দি ফেলে যদি হয়ে গেল কিন্তু দরকার নাছিল একচুয়ালি আমি এটা পুরোনা ব্যবসায়ী দিন মই ইয়ার পর ডাঙর হয়েছি এই গছডালের তলব দোকান আছিল মোট এই এইডাল গছ চিন্তা কর সেই সেইখান গছর তলপরা মই গই এখন দোকান দিছো মই আজি আপনাদের ঠিকনা সলনি করবলগিয়া হয়েছে বেয়া লাগছে চিন্তা কর দেবজিৎ ভূঁইয়া জীবনের যে বৃত্তান্ত হয় যথেষ্ট পরিমাণে অসন্তুষ্ট যে অনুমান হল লোকসকলের বক্তব্য শুনিলে আর অসন্তোষ হওয়াটো স্বাভাবিক কথা সকলে কব খুঁজছে যে উন্নয়ন লাগে উন্নয়নের কোনো উন্নয়ন কোনো নিবেচনা নহয় কিন্তু উন্নয়ন করার স্বার্থ বনজ সম্পদ ধ্বংস করাটো কেনেকুৱা উন্নয়নের প্রতিশ্রুতি সেয়াহে আসলে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কিয় ওভারব্রিজের নির্মাণের কাম সমানে সমানে বনজ সম্পদ রক্ষা করে এটা পথ উলিয়াব নোৱাৰিলো যি পথে হয়তো উন্নয়ন আর বনজ সম্পদ রক্ষা একেলগে করবলে আগবাহি গলহেতেন আটাইতকৈ গুরুত্বপূর্ণ বিষয়টি হৈছে সেইটো এই মুহূর্তে ধন্যবাদ দেবজিৎ।